সম্প্রতি রাজ্যে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলায় ফলাফল নিয়ে অসন্তোষের জেরে আন্দোলনে নেমে পড়েন বহু পরীক্ষার্থী। অনেকেই দাবি তোলেন নম্বর বৃদ্ধির, কেউ বা দাবি তোলেন পাশ করানোর, যাকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একই ছবি দেখা যায় উত্তর দিনাজপুর জেলাতেও। উত্তর দিনাজপুর জেলার চোপড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ফেল করেছিল মোট 114 জন পরীক্ষার্থী। তাই তাদের পাশ করানোর দাবিতে গত 23 জুলাই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল বিদ্যালয় চত্বরে। পাশের দাবিতে সেদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছিলেন পড়ুয়ারা। এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে এ ব্যাপারে আলোচনা করা হয়। সংসদের নির্দেশে বিদ্যালয়ের তরফে অকৃতকার্য ছাত্রীদের রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয় মেইল মারফত। এরপর গতকাল অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশ করানো হয়। আজ আনন্দ উচ্ছ্বাসের সাথেই সকলে বিদ্যালয় থেকে মার্কশিট গ্রহণ করেন, যার জেরে খুশি পরীক্ষার্থীরা। আচ্ছা, কি করতে আসছো স্কুলে? মানে প্রথম যেমন মেজাজ ঘোষণা হয় তখন কি আপনি ফেল করা হয়েছিল আপনাকে? প্রথমে ফেল করিয়ে দেওয়া হয়েছিল, এখন আমরা পাস করিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে? খুব ভালো। মানে সবাইকে পাস করেছে? এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রধান শিক্ষিকা মল্লিকা সাহার সাথে, শুনবো তার বক্তব্য। হ্যাঁ, সব পাস করে গেছে। মানে কি সিস্টেমে পাস করা হলো? আমাদের সেদিন যে গন্ডগোল ছিল সেদিনই আমাদের একটা কাউন্সিলের সাথে কথা বলেছিলাম যে পরবর্তীতে ওরা বসেছিল কাউন্সিল, সরকারের সাথে তারা বসেছে। বসে নেওয়ার পর আমাদেরকে জানিয়েছে আপনার টোটাল রেজাল্টটা পাঠিয়ে দিন। আমরা গত 26 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা মেল করে সমস্ত আমরা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। পরবর্তীতে 26 তারিখে সমস্ত মেল করে আমরা রেজাল্ট যা ছিল সেটাই পাঠিয়েছি। টোটাল স্টুডেন্টের 214 জন ছিল, 214 জনের আমরা টোটাল স্টুডেন্ট যা ছিল, না যে কজন ফেল করেছিল সেটা 114 জনের আমি রেজাল্ট পাঠিয়েছি। 114 জন ফেল করেছিল? হ্যাঁ, 114 জন ফেল করেছিল। তাদের কি পাস করানো হয়েছে? হ্যাঁ, তাদের পাস করানো হয়েছে। গতকাল আমরা রেজাল্ট নিয়ে এসেছি। আজকে কি ছাত্রছাত্রী আসছে? আজকে সব মোটামুটি সব ছাত্রীরা এসেছে, তারা রেজাল্ট নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পুলিক নিউজ, চোপড়া।